আসসালামু আলাইকুম, আমি রাবেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শীতের সকালবেলা একটু অন্যরকম নাস্তা করার জন্য আজকে আমি আতপ চাল সাথে ডাল সবজি দিয়ে একটা খিচুড়ি শেয়ার করব। এই তো খিচুড়িটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল, আর হলো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি শীতের সকালে অন্যরকম একটা টেস্ট। তাই আমি তো করে নিলাম, আর আমার ভাই বোনদের মাঝেও শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকেন। এই তো আমি এখানে 1 কাপ পরিমাণ লাল আতপ চাল নিয়েছি, আর এখানে নিয়েছি হলো মুগ ডাল আর মসুর ডাল। আর এখানে আমার ঘরে যা সবজি ছিল ওখান থেকে কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি। এখন এই সবজিগুলো সব আমি ভালো করে একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো ভিডিও যদি ভালো লাগে আশা করি একটা লাইক দিয়ে দিবেন, আর এখন যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি চাল ডালগুলো একসাথে প্রথমে ভিজিয়ে রাখবো। আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে এতদিন নিয়মিত ভিডিও দিতে পারিনি। আশা করি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমারে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করবেন। তো চালটা একটু ভিজিয়ে নিলাম, পরে আবার ভালো করে ধুয়ে নেব, আর এখন সবজিগুলো কেটে আসবো আবার ফিরে আপনাদের মাঝে। ওই যে সবজিগুলো আমি সব এক সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিলাম। এখানে কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ফোড়ন দেওয়ার জন্য রসুনও কেটেছি। চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, চালে কিন্তু কোনো রকম ঘোলা পানি নেই। এবার একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি প্রথমে চালগুলো দিয়ে দিচ্ছি। সবজি খিচুড়ি কিন্তু অন্যরকম টেস্ট। এই খিচুড়িটা এখনো যারা ট্রাই করেননি আতপ চাল দিয়ে ট্রাই করে দেখবেন। মাঝে মাঝে কিন্তু অন্যরকম একটু নাস্তা খেতে ভালোই লাগে, আর খিচুড়ি আমার খুবই পছন্দ, আমার হাজবেন্ডেরও পছন্দ। এবার সবজিগুলো দিয়ে দিলাম সব। এবার আমি তাড়াতাড়ি হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, মানে তাড়াতাড়ি বলক চলে আসবে গরম পানিটা দিলে। এমনি তো শীতে পানি ঠান্ডা হয়ে থাকে। এখানে আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, কিন্তু আমার অনেক খিচুড়ি হয়েছিল যেহেতু সবজি একটু একটু করে দিয়ে সবজির পরিমাণটাও ভালোই ছিল। এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, দুইটা এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর লং দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম। আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর লাল মরিচের গুঁড়াটা দিলাম, একটু সুন্দর কালার আসবে। আর 1 টেবিল 1 চামচ পরিমাণ আদা রসুন একসাথে পেস্ট করা আর কি, আদা রসুনের বাটা দিয়ে দিলাম।
আমার চ্যানেলে অনেক আগের এই সবজি প্রেসার কুকারে সবজির খিচুড়ি একটা ভিডিও আছে, মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে, ভিডিওটা আপনারা সবাই লাইক করছেন, আশা করি এই ভিডিওটাও লাইক করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, সবাই পুরো দেখার চেষ্টা করবেন। এই যে খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে অনেক তাড়াতাড়ি, কারণ আমি গরম পানি দিয়েছিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, সবজি আর চাল ডাল সমানভাবে সিদ্ধ হয়েছে। এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আমি টমেটোগুলো পরেই দিচ্ছি, কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় নেয় না, যার কারণে টমেটোগুলো পরে দিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ জিরার পাউডার দিয়ে দিলাম, আমার এই জিরার পাউডারটা ভাজা জিরা, যার কারণে পরেই দিলাম একটু। এবার পাশের চুলায় চলে যাব বাগারের জন্য। আমরা বাগার বলি, অনেকে ফোড়ন বলে, বুঝি যে যা বলেন একটু বুঝে নেবেন আর কি, সবার ভাষা তো আর একরকম না। এই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে তেলের উপরে ভেজে দিয়ে দিই। আমি আবারও বলছি, প্লিজ প্লিজ আমার ভিডিওটা যারা দেখবেন একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কেউ কিপটামি করবেন না। এই তো সুন্দর বাদামি কালার করে ভেজে নিলাম, ভেজে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ, আমি এখানে আর অন্য কিছু ব্যবহার করি নাই। এবার নেড়ে ভালো করে মিশিয়ে আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। এবার চুলাটা অফ করে গরম গরম পরিবেশনের পালা। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে, যেমন কালার আসছে তেমনই টেস্টি হয়েছিল আমার আজকের এই খিচুড়িটা। তাই ভাবলাম কেউ মিস করবেন না, শীতের মধ্যে একবার হলো ট্রাই করে দেখবেন আতপ চাল দিয়ে সবজির এই খিচুড়িটা। এই তো দেখেন, এই যে হাজবেন্ড আর আমি বসে পড়েছি খাওয়ার জন্য।
তো খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।